হাকডাকে এভাবেই বিক্রি হচ্ছে মাছ। ফরমালিন মুক্ত এবং পদ্মার তাজা ইলিশ সহ হরেক রকমের মাছের সমারোহ এখানে। খুচরা ক্রেতা ছাড়াও রাজধানী সহ বিভিন্ন জেলা থেকে শৌখিন ক্রেতারা আসেন এখানে। এখানে আপনার 1 কেজি ওজনের ইলিশ মাছ 900 টাকা কেজি উঠছে, 1.5 কেজি উঠছে আপনার 1000 টাকা কেজি। মাছের দাম আজকে কালকে থেকে একটু বেশি। মাওয়া ঘাটে ইলিশের প্রচুর আমদানি হয়, বরবল ইলিশ উঠে আমরা ঢাকা থেকে আবার বিভিন্ন দেশে থেকে ইলিশ ক্রয় করতে আসে। ইলিশ কেনার জন্য ইলিশ এখানে পর্যাপ্ত সরবরাহ আছে এবং ভালো সব ফ্রেশ মাছ। 52% জমির উপরে 29টি আড়ত রয়েছে, 150 জন দোকানি মাছ বিক্রি করেন এখানে। মাত্র 2 ঘন্টার এই বাজারে 2 টনেরও বেশি ইলিশ বিক্রি হয়। আমাদের এই মৎস্য আড়ত আরেকটু যদি আরে 1 বিঘা জায়গার মতো দেয় তাহলে আমরা এখানে ভালোভাবে ব্যবসা বাণিজ্য করতে পারি। মা ইলিশ রক্ষায় আগামী 14 অক্টোবর থেকে 13 নভেম্বর পর্যন্ত ইলিশ সহ সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছেন সরকার। নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ।